পেরু রাজধানীর লিমায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন রাজধানী লিমায় শুক্রবারের এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর হাজার হাজার সমর্থক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের পদত্যাগ ও পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবি তুলেছেন তারা কর্মসূচি জোরালো করতে প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী লিমায় জড়ো হয়েছেন আন্দোলনকারীরা প্রত্যক্ষদর্শীরা জানান দিনা বলুয়ার্তে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন তারা বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস ব্যবহার করছে পুলিশ কয়েক জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে গত ডিসেম্বরে পেদ্রো কাস্তিলোকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিয়ে গ্রেফতারের পর পেরুতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে